আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কদমে সফলতা লাভের জন্য পবিত্র কোরআনে আছে একটি অত্যন্ত জামে পরিপূর্ণ দোয়া প্রত্যেক মানুষ কখনো না কখনো কোনো না কোনোভাবে ভাবে কোথাও না কোথাও প্রবেশ করে কখনো ঘরে প্রবেশ করে কখনো মসজিদে কখনো বাজারে কখনো অফিসে কখনো দোকানে কখনো মাদ্রাসায় কখনো কলেজে আর ঘরে যখন প্রবেশ করে তখন সকলেই চায় ঘরের পরিবেশ যেন ভালো দেখা যায় ঘরের সকলে যেন নিরাপদে থাকে সুস্থ থাকে আনন্দে থাকে সকলেই এটা চায় তেমনি ভাবে ঘর থেকে যখন বের হয় তখন কাজের জন্য বের হয় তখন ও সকলে চায় যেন সহি তেমনি কেহ যদি কোনো কাজে যায় কোনো চাকরিতে যায় কোনো অফিসে যায় সে অফিস সে কর্মস্থল যেন নিরাপদ হয় তাতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে কোনো ধরনের শত্রুতামি না থাকে সেটা সকলেই চায় ব্যবসায়ীরা ব্যবসার জন্য যখন দোকানে প্রবেশ করেন তখনও তারা চান যেন প্রতিদিন ব্যবসার কার্যক্রম সুন্দর এবং নিরাপদ হয় কোনো ধরনের বিপদ লোকসান যাতে না হয় সেটা সকল ব্যবসায়ীরা চায় ঠিক তেমনি ভাবে ছাত্র ছাত্রীরা যখন স্কুল মাদ্রাসা কলেজে যায় সে প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের অঘটন না ঘটে কোনো বিপদ না ঘটে সকল ক্লাস যেন নিরাপদে করতে পারে সকল লেকচার যেন ভালোভাবে বুঝতে পারে সকল পড়া যেন ঠিকভাবে দিতে পারে সেটা সকল ছাত্র ছাত্রী যায় তেমনি কেহ চিকিৎসার জন্য যখন ডাক্তারখানায় যায় হাসপাতালে যায় তখন সে কামনা করে যেন কোনো ভালো ডাক্তার মিলে যায় ভালো চিকিৎসা মিলে যায় তার হাসপাতাল থেকে যখন বের হয় তখন যেন সুস্থ হয়ে বের হয়ে আসতে পারে এভাবে মানুষ যদি চিন্তা করে তার জীবনে কোথাও কোথাও প্রবেশ করছে। আবার থেকে বের হচ্ছে। তাদের এমন এক আম এবং জামে দোয়া আল্লাহ তালা তলকিন ফরমাইছেন শিক্ষা দিয়েছেন যখনই কোন স্থানে প্রবেশ করবেন সেই দোয়াটি পাঠ করে নেবেন দোয়াটি হিজরতের সময় আল্লাহ তালা আমাদের নবীজিকে শিক্ষা দিয়েছেন আর সেই হিজরতের পরই মূলত ইসলামের বিজয় ইসলামের সফলতা শুরু হয়ে গেল দোয়াটি সুরা বনী ইসরাইলের 89 আয়াতের মধ্যে আছেন রাব্বি আদখিলনি মুদখালা সিদিক ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়া জাআললি মিন লাদুনকা সুলতানা নাসীরা رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي من لدنك سلطانا نصيرا رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي من لدنك سلطانا نصيرا ربي أدخل لي مدخل صدق وأخرجني مخرج صدق وأجعل لي من لدنك سلطانا نصيرا أعوذ بالله من الشيطان الرجيم ربي أدخل لي مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي من لدنك سلطانا نصيرا ربي أدخل لي مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي من لدنك سلطانا অর্থাৎ হে পালন আমাকে দাখিল করুন সত্য রূপে এবং আমাকে বের করুন সত্য রূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য সুতরাং ঘর থেকে বের হতে ঘরে প্রবেশ করতে বাজারে যেতে বাজারে ঢুকতে দোকানে ঢুকতে বের হতে অফিসে ঢুকতে বের হতে মাদ্রাসা স্কুল কলেজে ঢুকতে বের হতে বিদেশে যেতে সফরে বের হতে যে কোনো কাজে বের হতে এ কি পড়ে বের হলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রতিটি কদমে কদমে কামিয়াবি দান করবেন